Bismillahirrahmanirrahim. Onas pratham borsher priyo shikshartira, Adorsho Mohabiddyalayer online class er sathe tumra jara acho, shurutei tomader shubhechha janai, asha kori tumra bhalo acho. Tumra jano, COVID-19 virus er moto odrishyo shotrur kache, aaj sara bishwe sthobi pray. Jar agrashone amader priyo matribhumi, Bangladeshe aaj shojon haranor kannar dhoni, akashe batashe bhasche. Tai tomader poribar porijon shoho বাংলাদেশ এবং সমগ্র বিশ্ববাসীর সুস্থতা ও ভালো থাকার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, প্রভাষক ও গবেষক, মোহনপুর কৃষিলা গণহত্যা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আজ আমি আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সৃষ্টিকর্মের মধ্যে অন্যতম একটি উপন্যাস কপালকুণ্ডলা। শিক্ষার্থীরা, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলোর মধ্যে আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, যার নামে নামকরণ করা হয়েছে, এই সেই মেয়েটি যার নাম কপালকুণ্ডলা, আমি একটি চিত্রের মাধ্যমে বোঝানোর জন্য দাঁড় করিয়েছি। এবং তার সাথে তোমরা যাকে দেখতে পাচ্ছ, আমাদের উপন্যাসের নায়ক নবকুমার, এবং পিছনে তোমরা আরেকটি চরিত্র দেখতে পাচ্ছ, এটি হলো কাপালিক। এবং পিছনে আরেকটি চরিত্র, যদিও তার মতো সাদৃশ্য, আমরা বোঝানোর স্বার্থে আমরা এই চরিত্রটাকে ধরতে পারি মতিবিবি বা পদ্মাবতী। আমি একটু পরে তোমাদের চরিত্রগুলো সম্পর্কে বিশ্লেষণ করব এবং চরিত্রগুলোর বৈশিষ্ট্য এবং গুণাবলীগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু তোমাদের জানাতে চাই লেখক পরিচিতি। কপালকুণ্ডলা উপন্যাসটি রচনা করেছেন যিনি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে। তারিখ 27 জুন 1838, অর্থাৎ 13ই আষাঢ় 1245 বঙ্গাব্দ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে। বঙ্কিমচন্দ্রের দাদা রামহরি চট্টোপাধ্যায়ের মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পুত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র। মাতা দুর্গাসুন্দরী দেবী। বঙ্কিমের পূর্বে তার আরও দুই পুত্রের জন্ম হয়, শ্যামাচরণ চট্টোপাধ্যায় ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে একটি কথা বলে রাখি, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম কীর্তি উপন্যাস কপালকুণ্ডলা উৎসর্গ করেছিলেন। বঙ্কিম অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর পদে উন্নীত হয়েছিলেন। তিনি 8ই এপ্রিল 1894 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স 55 বছর। বাংলা সাহিত্যের অবদানের ক্ষেত্রে বাংলা ভাষার সর্বপ্রথম সার্থক উপন্যাসী ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী ছিল তার প্রথম সার্থক উপন্যাস, যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট 15টি উপন্যাস লিখেছিলেন। 15টি উপন্যাসের মধ্যে একটি ইংরেজি ভাষায় লেখা, রাজমোহন্স ওয়াইফ। ইংরেজি ভাষার উপন্যাসটি বাদ দিলে আমরা 14টি উপন্যাস পাবো বাংলা ভাষায় রচনা করেছিলেন তিনি। এর মধ্যে একটি ইংরেজি উপন্যাস ছিল। বঙ্কিমই বাংলা ভাষাকে প্রথম সত্যিকারের মর্যাদা দিয়েছিলেন। তার রচনা বঙ্কিমী শৈলী বা বঙ্কিমী রীতি নামে পরিচিত। বাংলা সাহিত্যে তাকে সাহিত্য সম্রাট উপাধি দেওয়া হয়েছে। এখানে আরেকটি কথা বলে রাখি যে তিনি কিন্তু একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন, সে পত্রিকার নাম বঙ্গদর্শন, যে পত্রিকাটি প্রকাশ হয়েছে 1872 সালে। সাহিত্যকর্ম যদি আমরা বিশ্লেষণ করতে যাই, আমাদের বাংলা সাহিত্যের কালজয়ী মহাপুরুষ, উপন্যাস শাখায় তিনি দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক উপন্যাস, যেটি 1865 সালে প্রকাশিত হয়। দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা 1866 সালে প্রকাশিত হয়। এরপরে আমরা পাই মিলানিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমোর, দেবী চৌধুরানী, সীতারাম। প্রবন্ধ গ্রন্থ আমরা পেয়ে থাকি কমলাকান্ত দত্তর লোকরহস্য, কৃষ্ণচরিত্র, বিজ্ঞান রহস্য, বিবিধ সমালোচনা, প্রবন্ধ পুস্তক, সাম্য, কৃষ্ণচরিত্র, বিবিধ প্রবন্ধ, মুচিরাম গুড়ের জীবন চরিত্র। এটি একটু ব্যঙ্গাত্মক রচনা। সম্পাদিত গ্রন্থাবলী আমরা পেয়েছি
দীনবন্ধু মিত্রের জীবনী, বাংলা সাহিত্যে পরিচিত মিত্রের স্থান এবং পেয়েছি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়গুলো তথ্যগুলো ভালোভাবে জানবে, কারণ কেননা এই তথ্যগুলোর মাধ্যমে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিশেষ করে বিসিএস, যেটা আমাদের বাংলাদেশের প্রথম শ্রেণী কর্মকর্তা হওয়ার সুযোগ, সেখানে এখান থেকে তোমরা অনেক তথ্যগুলো কাজে লাগাতে পারো। এরপর আমি তোমাদের একটু ধারণা দেই, যেহেতু উপন্যাস নিয়ে কথা বলছি, উপন্যাস কি? দেখো, উপন্যাস উপন্যয় বা উপন্যস্ত শব্দ থেকে উপন্যাস শব্দের উৎপত্তি, যা ইংরেজি নভেল শব্দের পরিভাষা রূপে গৃহীত। সাধারণ অর্থে উপন্যাস বলতে গদ্যে লিখিত দীর্ঘ উপস্থাপনাকে বোঝায়। ছোট গল্পের তুলনায় উপন্যাসের বিস্তৃতি বেশি। উপন্যাস রচনায় ব্যক্তি চেতনা ও সমাজ চেতনা অপরিহার্য। একটি সার্থক উপন্যাসে কাহিনী থাকে, ঘটনা, চরিত্র, বর্ণনাভঙ্গি, রস, সংলাপ, ভাষা ইত্যাদির মাধ্যমে মূলত লেখকের জীবনাদর্শ ও জীবন অনুভূতি প্রকাশ পায়। উপন্যাসের বিস্তৃত পটভূমিতে সমগ্র মানব জীবন ও সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে। আশা রাখি উপন্যাসের সংজ্ঞাটি তোমাদের কাজে লাগবে, কারণ যেহেতু তোমরা সাহিত্যের অর্থাৎ লিটারেচার স্টুডেন্ট, তোমরা উপন্যাস সম্পর্কে জানতে হলে প্রথমে তোমাদের উপন্যাস কী, উপন্যাসের বৈশিষ্ট্য কী, এই সংজ্ঞার মাধ্যমে উপন্যাসের বৈশিষ্ট্য মোটামুটি তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এরপরে আমি যে উপন্যাসটি নিয়ে কথা বলবো, কপালকুণ্ডল উপন্যাস, সে উপন্যাসের যে চরিত্রগুলো রয়েছে এই চরিত্রগুলো সম্পর্কে তোমাদের একটু পরিচয় করে দিই। দেখো, নবকুমার শর্মা যে চরিত্রটি আমি একটু আগে তোমাদের দেখালাম, এই নবকুমার শর্মা কপালকুণ্ডল উপন্যাসের নায়ক চরিত্রে রয়েছেন, যিনি সপ্তগ্রামের নিবাসী যুবক এবং রাঢ়ীয় শ্রেণীর ব্রাহ্মণ পরিবারের সন্তান। এরপরে চরিত্র হলো কাপালিক, একজন যোগসাধক সন্ন্যাসী, অর্থাৎ কপালকুণ্ডলার প্রতিপালক। এখানে আমি তোমাদের একটি তথ্য জানিয়ে দিই, কাপালিক কপালকুণ্ডলার প্রতিপালক এই কারণে বলা হয়, কপালকুণ্ডলা শিশুকালে তোমার জলদস্যু কর্তৃক হৃত হয়, তারপর তাকে সমুদ্র তীরবর্তী জায়গায় ফেলে যায় এবং কাপালিক সেখান থেকে তাকে উদ্ধার করে এবং বনে তার আদর্শে লালন পালন করে। এই জন্য কাপালিককে বলা হয় কপালকুণ্ডলার প্রতিপালক। কপালকুণ্ডলা অবলিক মৃন্ময়ী, কপালকুণ্ডলার বিবাহের পরে তার স্বামী নবকুমার তাকে মৃন্ময়ী বলে ডাকত এবং তার পরিবারের শ্যামাসুন্দরী, যে চরিত্রটা আমি একটু পরে বলবো, তিনিও কিন্তু কপালকুণ্ডলাকে মৃন্ময়ী বলে ডাকত। এ কারণে কপালকুণ্ডলার অপর নাম মৃন্ময়ী। তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নে তোমরা দেখবে যে প্রশ্নটি হয়ে থাকে, কপালকুণ্ডলার অপর নাম কী, তখন উত্তরটি হবে কিন্তু মৃন্ময়ী, কাপালিক কর্তৃক পালিত কন্যা এবং নবকুমারের দ্বিতীয় স্ত্রী। এই প্রশ্নটি একাধিকবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় এসে থাকে যে নবকুমারের দ্বিতীয় স্ত্রীকে, তখন তোমরা উত্তরটি লিখবে কপালকুণ্ডলা। অধিকারী দেবালয়ের সেবক বা পুরোহিত, এই অধিকারী পঞ্চযুদ্ধর একজন বা বৃদ্ধ এবং দেবালয়ের সেবক পুরোহিত, ইনি এই উপন্যাসে নবকুমার এবং কপালকুণ্ডলাকে অন্যতমভাবে একটি সহযোগিতা করেছিলেন। যখন নবকুমারকে কাপালিকের কাছ থেকে কপালকুণ্ডলা মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে পলায়ন করেছিলেন, যখন তাকে বললো তুমি যাও, নবকুমার তখন তাকে বললেন না, আমি তোমাকে ছাড়া যাবো না, তখন তারা দুজনেই অধিকারী স্মরণাপন্ন হয় এবং অধিকারী তাদেরকে সমাধানমূলক একটি পরামর্শ দেয় যে এই মেয়েটিকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। বিবাহ কথাটি শুনিব মাত্রই কপালকুণ্ডলা বিবাহ শব্দটিকে তিনটিভাবে উচ্চারণ করেন, বিবাহ, এটি আবার কী জিনিস। সুতরাং এখান থেকে জানা যাচ্ছে যে কপালকুণ্ডলা লোকসমাজ, লোকরীতি বা সমাজের রীতিনীতি একেবারেই জানতেন না। আসো এরপরে বলি মতিবিবি, তার অপর দুটি নাম হলো লুৎফুন্নেসা বা পদ্মাবতী। মতিবিবি তার ছদ্মনাম, পদ্মাবতী ধর্মান্তরিত হওয়ার পূর্বের নাম আর লুৎফুন্নেসা ধর্মান্তরিত হওয়ার পরবর্তী নাম। সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই মতিবিবি কপালকুণ্ডলার অর্থাৎ নবকুমারের প্রথম স্ত্রী। এখানে আমি দিয়েছি নবকুমারের প্রথম স্ত্রী মতিবিবি। তো প্রথম স্ত্রী যখন শৈশবে তাদের বিবাহ হয়, 13 বছর বয়সে তার বাবার সাথে তিনি পুরুষোত্তম ভ্রমণে যান এবং সেখানে জলদস্যু কর্তৃক হৃত হন এবং তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইলে তাদেরকে ধর্মান্তরিত হতে হয়। ধর্মান্তরিত হওয়ার পরে তারা আগ্রার উদ্দেশ্যে যাত্রা করে।
এই কারণে তারপর থেকেই মতিবিবির সাথে নবকুমারের আর দেখা সাক্ষাৎ দীর্ঘ সময় ধরে হওয়ার সুযোগ হয়নি। এই সেই মতিবিবি যিনি নবকুমারের প্রথম স্ত্রী। মতিবিবির বাবা রামগোবিন্দ ঘোষাল এবং পেশমন মতিবিবির সখী, এই চরিত্রগুলো যদিও অপ্রধান চরিত্র, তবে কপালকুণ্ডলা এবং মতিবি নবকুমারকে সক্রিয় করার জন্য এবং উপন্যাসের ঘটনা বিস্তৃতি করার জন্য এই চরিত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপরে তোমরা দেখো শ্যামাসুন্দরী নবকুমারের ভগিনী, তারপরে দেখো জাহাঙ্গীর ও মেহরুননেসা, এই চরিত্রগুলো ঐতিহাসিক চরিত্র, ইতিহাস থেকে নেওয়া হয়েছে। ইতিহাস থেকে নেওয়া হয়েছে বলেই এই উপন্যাসের মধ্যে ইতিহাস বা ঐতিহাসিকতার উপাদানগুলো পাওয়া গেছে। দেখো আমি এখানে তোমাদের একটি চিত্র দেখাচ্ছি, মতিবিবি নবকুমার কপালকুণ্ডলা। দেখো নারী চরিত্র মতিবিবি এবং কপালকুণ্ডলা, পুরুষ চরিত্র নবকুমার। এখান থেকে বোঝা যায় যে উপন্যাসে একটি প্রেম ঘটনা, প্রেম খেলা করে গেছে এবং এই প্রেমটি হলো ত্রিভুজ আকারের প্রেম, অর্থাৎ দুই নায়িকা এবং এক নায়ক। পক্ষান্তরে এদিকে তোমরা দেখো মতিবিবি আগ্রার যুবরাজ সেলিম এবং মেহরুননেসা। দেখো এই মতিবিবি এখানে যেমন নবকুমারের প্রথম স্ত্রী, এই মতিবিবি আগ্রার যুবরাজ সেলিমের প্রেম, প্রেমের এবং তার যুবরানী বা তার রানী হওয়ার জন্য সে অত্যন্ত আকাঙ্ক্ষা পোষণ করে এবং যে কোনোভাবে হোক সে যুবরাজ সেলিমের কাছে তার প্রেম প্রণয়ে ব্যর্থ হয়। ব্যর্থ হলে সে আবার সপ্তগ্রামে ফিরে আসে তার প্রথম স্বামী নবকুমারের কাছে। পক্ষান্তরে মেহরুননেসা আগ্রার যুবরাজ সেলিম মেহরুননেসার প্রতি খুব আসক্ত ছিল। এই মেহরুননেসা হলো যুবরাজ সেলিমের কোষাধ্যক্ষের মেয়ে এবং সে আধুনিক শিক্ষায় শিক্ষিত, নৃত্য সংস্কৃতি এবং আধুনিক সংস্কৃতি কৃষ্টি কালচারে সে একদম উপযুক্ত ছিল। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই চরিত্রগুলো থেকেই উপন্যাসের একটি প্রেক্ষাপট এবং উপন্যাসের মোটামুটি একটি কাহিনী তোমরা বুঝে গেছো। এরপরে আমি তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে এই উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী। দেখো সংক্ষিপ্ত কাহিনী এই উপন্যাসটি চারটি খণ্ডে বিভক্ত হয়েছে। চারটি খণ্ডে বিভক্ত উপন্যাসে তোমরা 31টি পরিচ্ছেদ পাবে। 31টি পরিচ্ছেদের মধ্যে প্রথম খণ্ডে পাবে 9টি পরিচ্ছেদ, দ্বিতীয় খণ্ডে পাবে 6টি পরিচ্ছেদ, তৃতীয় খণ্ডে পাবে 7টি পরিচ্ছেদ এবং চতুর্থ খণ্ডে তোমরা আবার 9টি পরিচ্ছেদ পাবে। সেক্ষেত্রে এখানে একটু বলে রাখি যে এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে আসে যে কপালকুণ্ডলার প্রথম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদের নাম কী, কপালকুণ্ডল উপন্যাসের চতুর্থ খণ্ডের সর্বশেষ পরিচ্ছেদের নাম কী, এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। আশা রাখি তোমরা এই বিষয়গুলো একটু সজাগ থাকবে এবং এগুলো রপ্ত করার চেষ্টা করবে। আমি চারটি খণ্ডের সামারাইজ তোমাদের জানানোর জন্য আমি এখানে দেখো তোমরা কপালকুণ্ডলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র দুটি কাহিনীকে দৃঢ়বিন্দ অঙ্কনে বেঁধেছেন। কপালকুণ্ডলা কাহিনী বর্ণনায় তিনি কখনোই কেন্দ্রচ্যুত হননি। এই উপন্যাসের প্রথম খণ্ডে কপালকুণ্ডলা ও নবকুমারের মুক্তি, অধিকারীর পরামর্শে তাদের বিয়ে এবং স্বামী সংসার করার উদ্দেশ্যে কপালকুণ্ডলার সপ্তগ্রামে গমন, এইটি হলো, এই ঘটনাগুলো ঘটেছে কপালকুণ্ডল উপন্যাসের প্রথম খণ্ডে। দ্বিতীয় খণ্ডে তোমরা দেখবে সমাজ জীবনের অপরিচিত পরিবেশের সাথে প্রকৃতি দহিতা কপালকুণ্ডলার অসামঞ্জস্য হেতু মানসিক ক্ষোভের পরিচয় পায়। শ্যামা সুন্দরীকে সে বলেছে, বোধ করি সমুদ্র তীরে সেই বনে বনে বেড়াইতে পারিলে আমার সুখ জন্মে। এই উক্তির মাধ্যমে মনে হচ্ছে যে কপালকুণ্ডলা তার সেই অরণ্যচারিত জীবনই তার কাছে অতি আনন্দের ছিল এবং সংসার জীবনে এসে তার একটি মানসিক ক্ষোভের জিনিস আমরা স্পষ্টতর হতে পারলাম। এ খণ্ডে আবার তোমরা পাবে মতিবিবি বা পদ্মাবতীর সাথে নবকুমারের সাক্ষাৎ হয় এবং পদ্মাবতীর মনে হারানো প্রেম জেগে ওঠে। কপালকুণ্ডলার মনে যে কালিকানুরাগ প্রবণতার পরিচয়ও পাওয়া যায় এই খণ্ডে সেটা তোমরা দেখতে পাবে। তৃতীয় খণ্ডে বর্ণিত হয়েছে উপন্যাসের উপনায়িকা লুৎফুন্নেছা আগ্রার সংকল্প সিদ্ধি ব্যর্থ নবকুমারকে লাভ করার আশায় নবগ্রামে প্রত্যাবর্তন ও কপালকুণ্ডলার সাথে নবকুমারের বিচ্ছেদের আয়োজন। চতুর্থ খণ্ডে তোমরা পাবে শিক্ষার্থীরা, চতুর্থ খণ্ডে বর্ণিত হয়েছে পদ্মাবতীর কার্যকলাপ, ব্রাহ্মণ কুমারের বেশে কপালকুণ্ডলার সাথে তার সাক্ষাৎ, কাপালিকের সংলাপ, নবকুমারের অবিশ্বাস কাপালিকে ইত্যাদি ঘটনা, এক্ষেত্রে কপালকুণ্ডল নবকুমারের সকব জীবনে অবসান। এখানে আমি তোমাদের একটু আরও বলতে চাই যে মতিবিবির কার্যকলাপ এখানে যেটি রয়েছে, কার্যকলাপ যখন তিনি আগ্রা থেকে ফিরে সপ্তগ্রামে আসলেন
তখন তিনি তার স্বামীকে পাওয়ার জন্য অর্থাৎ নবকুমারকে পাওয়ার জন্য তার কূটকৌশল এবং হেন কোনো কার্যকলাপ নেই সে তিনি করেনি। এ কারণে এখান থেকে বোঝা যায় যে মতিবিবি ছিলেন একজন শিক্ষিত এবং কূটকৌশলী এবং দ্রুত এবং সেলফ মানে স্বার্থপর মতো তার একটি ইয়ে ছিল। অপরদিকে যদি আমরা কপালকুণ্ডলাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব একজন সরল মনা এবং পরোপকারী এবং সহজ সরল মনের একজন চরিত্র। দুটি নারী চরিত্রের মধ্যে যদিও আমরা উপন্যাসের মধ্যে পেয়েছি যে কপালকুণ্ডলার চেয়ে মতিবিবি চরিত্র ক্রিয়ার মধ্যে কিন্তু অনেকটা সক্রিয়, তারপরেও কিন্তু আমাদের কপালকুণ্ডলা এই উপন্যাসের নায়িকা এবং তার নামে নামকরণ করা হয়েছে এই উপন্যাসটি। শিক্ষার্থীরা, আশা করি সংক্ষিপ্তভাবে তোমরা কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনীটি বুঝতে পেরেছ। আসো, কপালকুণ্ডলা উপন্যাসকে রোমাঞ্চধর্মী উপন্যাস বলা হয়। রোমাঞ্চধর্মী উপন্যাস বলা হয় কেন তার সংজ্ঞায়ন করলে আমরা দেখব আসলে কপালকুণ্ডলা উপন্যাসটি একটু রোমাঞ্চধর্মী উপন্যাস। দেখো, বর্তমানে কোনো কাহিনীর সাথে অতীত বা ইতিহাসের কোনো ঘটনাকে একাত্ম করে যখন বর্ণনামূলক কোনো শিল্প সৃষ্টি হয় তখন তাকে রোমান্স বলে। অর্থাৎ রোমান্সের মধ্যে বাস্তবতা থাকে, ইতিহাস থাকে, ইতিহাস এবং সমকালীন ঘটনার মিশ্রিত রূপেই কিন্তু রোমান্স এর বাস্তবতা অপেক্ষা কিন্তু মিশ্র ধরনের। এটা জীবনের সহজ প্রভাব অপেক্ষা তার অসাধারণ উচ্ছ্বাস বা গৌরবের মুহূর্তগুলোর উপরেই অধিক নির্ভর করে। জীবনের বিরোধী বিকাশগুলো, মনের উঁচু সুরে বাঁধা ঝঙ্কারগুলো, জীবনের বর্ণবহুল শোভাযাত্রা সমারোহ, এটাই মুখ্যত রোমাঞ্চের বিষয়বস্তু। অতএব বলা যায় কল্পনার বাস্তবতা, ইতিহাসের বাস্তবতা এবং বাস্তবের বাস্তবতা এই তিনটির মিশ্রিত রূপেই রোমান্স। সুতরাং এখান থেকে আমরা স্পষ্টতর বলতে পারি যে কপালকুণ্ডলা উপন্যাসের মধ্যে ইতিহাস রয়েছে, বাস্তবতা রয়েছে, অবাস্তবতা রয়েছে, তিনটির মিশ্রণ ঘটেছে। এখান থেকে সুস্পষ্টতর এবং সার্থক রোমাঞ্চধর্মী উপন্যাস বলা যায়। এখানে আমি আরেকটু বলে রাখি, কপালকুণ্ডলা উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে 14টি উপন্যাস রয়েছে ইংরেজি ভাষায় লিখে উপন্যাসটি ছাড়াও, এই 14টি উপন্যাস উপন্যাসের যে শ্রেণীবিভাগ, উপন্যাসের শ্রেণীবিভাগগুলোর মধ্যে 4টি শ্রেণীবিভাগের মধ্যে তার এই 14টি উপন্যাস পাওয়া যায়। যেমন তোমরা পাবে ঐতিহাসিক উপন্যাস, তোমরা পাবে রোমাঞ্চধর্মী উপন্যাস, তোমরা পাবে দেশাত্মবোধক উপন্যাস, তোমরা পাবে সমাজমূলক উপন্যাস, সামাজিক উপন্যাস। তার কপালকুণ্ডলা উপন্যাসটি কোন শ্রেণীর মধ্যে পড়েছে এই 4টির মধ্যে, নিঃসন্দেহে তোমরা এই উপাদানগুলো দেখে স্পষ্টতর যে কপালকুণ্ডলা উপন্যাসটি একটি রোমাঞ্চধর্মী উপন্যাস। শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো কপালকুণ্ডলা উপন্যাসের গুরুত্বপূর্ণ কিছু সংলাপ, যে সংলাপগুলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত পরীক্ষার সংক্ষিপ্ত অর্থাৎ খ বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ব্যাখ্যা আকারে এসে থাকে, আমি তোমাদের অবগত করাচ্ছি। দেখো তোমরা আমার এখানে 1 নং সংলাপটি হলো, যদি শাস্ত্র বুঝিয়ে থাকি তবে তীর্থ দর্শনে যেরূপ পরকালের কম্য হয় বাটিতে বসিয়ে সেইরূপ হইতে পারে। এই উক্তিটি কিন্তু আমাদের কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমারের। নবকুমার তার গ্রামের বৃদ্ধ আবাল বৃদ্ধ যুবকদের সাথে তীর্থ দর্শনে যাচ্ছিল, কিন্তু নবকুমারের উদ্দেশ্য ছিল সাগর দর্শন। তীর্থ দর্শনে যাওয়ার পর তাদের নৌকাগুলো সারিবদ্ধভাবে যাচ্ছিল, পাশের থেকে এক নৌকার থেকে এক ব্যক্তি যখন তাদের নৌকায় অবস্থানরত এক বৃদ্ধকে জানায় যে তোমার 20-25 বিঘে জমির ফসল কর্তন করে নিয়েছে জলদস্যু কর্তৃক, বর্গীরা কর্তৃক, তখন সে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এবং নাবিককে সে গালমন্দ এবং ব্যঙ্গাত্মকভাবে বলা বলে শুরু করে। তার এই অস্থিরতা এবং পারিবারিক পিছুটান দেখে তখন কিন্তু নবকুমার এই উক্তিটি করেছিলেন যে আমি যতটুকু জানি যে সংসার ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সংসার ধর্মে পরিবার পরিজনকে সুন্দরভাবে পরিচালনার মাধ্যমেও কিন্তু সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। তারই পরিপ্রেক্ষিতে নবকুমার এই বৃদ্ধকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। দ্বিতীয়ত লেখা আছে, বাঙালি অবস্থার বশীভূত অবস্থা বাঙালির বশীভূত নয়। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের পুরুষশাসিত সমাজ ব্যবস্থায় আমরা পুরুষরা নারীদের অবদান স্বীকার করলেও নারীদের পিছনে বা তাদের মুখোমুখি হওয়াটা কিন্তু আমাদের খুব লজ্জাস্কর ব্যাপার। কিন্তু এই উপন্যাসের মধ্যে আমরা দেখলাম যে কপালকুণ্ডলার মুখোমুখি এবং কপালকুণ্ডলার অনুসরণ হয়েছে বাস্তবতার বা পরিস্থিতির শিকার হয়ে নবকুমার। নবকুমার যখন বিজন বনে গেলেন এবং যখন তার সঙ্গী সাথীদের হারিয়ে এসে পথভোলা হয়ে ঘুরতে থাকলেন, ঘুরতে ঘুরতে একসময় সে কাপালিকের আস্থানে গিয়ে পৌঁছলেন। কাপালিকের আস্থানে পৌঁছলে কাপালিক এই পরিশ্রান্ত ক্ষুধার্ত নবকুমারকে তার আস্থানায় স্থান দিলেন এবং কিছু ফলমূল খাবার ব্যবস্থা করলেন।
অতঃপর সেই কাপালিক অদৃশ্য হলেন। তারপর কাপালিক সেই ফলমূল খাওয়ার পরে তার ক্ষুধা নিবারণের আরও প্রয়োজনবোধ মনে করলে সে এদিক ওদিক এমন করতে সে তার আস্থানা থেকে বেরিয়ে গেলেন। আবার সে এদিক ওদিক যেতে যেতে সে তার পথ হারিয়ে ফেলে। অতঃপর সে তার অতঃপর সে শুনতে পেলেন সাগরের গর্জন তর্জন, এই আওয়াজের ধ্বনির মাধ্যমে সে যেতে যেতে সাগরের সে অপূর্ব সৌন্দর্য লীলা এগুলো সে উপভোগ করতে লাগলেন। এমন সময় সে গাত্রস্থান করে ফিরবে, গাত্রস্থান করবে এমন সময় তার সামনে অপূর্ব সুন্দরী এক রমণী অর্থাৎ ষোড়শী বয়সী এক নারী মূর্তি, যাকে এই উপন্যাসের নায়িকা চরিত্রে আমরা পেয়েছি কপালকুণ্ডলাকে সে দেখলেন, গৃহবলিত হলেন, বিচলিত হলেন, পলকহীনভাবে তার দিকে চেয়ে থাকলেন এবং সে ভাবতে লাগলেন লোকালয়হীন জনমানবহীন এ জায়গায় এই নারী মূর্তি কোথা থেকে আসলো। তখন এই ভাবনার মধ্য দিয়ে সেই অপূর্ব সুন্দরী অনিন্দ রমণীর মুখ থেকে একটি মধুর কণ্ঠে একটি আওয়াজ আসলো যে পথিক তুমি পথ হারিয়েছ, যে ডায়লগটিকে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক ডায়লগ বলা হয় এবং কপালকুণ্ডল উপন্যাসের একটি শ্রেষ্ঠ ডায়লগ, যেটি আমি একটু পরে তোমাদের পরিচয় করে দেব। তখন তিনি করলেন কি, বললেন যে আইসো আমার সাথে, এই বলে কপালকুণ্ডলা নবকুমারের নবকুমার কপালকুণ্ডলার পিছে পিছে যেতে লাগলেন। এই কথা এই জায়গাটিকে বোঝানোর জন্য উপন্যাসিক বা লেখক এই কথাটি বলেছেন যে যেখানে পুরুষ নেতৃত্ব দিয়ে নারীকে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে আমরা দেখলাম অসহায় নবকুমার কপালকুণ্ডলাকে অনুসরণ করে তার পশ্চাৎপদ অনুসরণ করে সে কিন্তু কাপালিকের আস্থানার দিকে যেতে লাগলেন। সে কারণে এই ডায়লগটি বলা হয়েছে বাঙালি অবস্থার বশীভূত, অবস্থা বাঙালির বশীভূত নহে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এ জন্মে তোমার আশা ছাড়িব না, উক্তিটি করেছে মতিবিবি, উক্তিটি করেছে নবকুমারকে আবার ফিরিয়ে পাওয়ার জন্য। আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি না, সময় স্বল্পতার ব্যাপার। দেখো তারপরে একটি তোমরা ডায়লগ পাওয়া, যদি জানতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব তবে কদাপি বিবাহ করিতাম না। এখানে ওই আবার একটু বলতে হয় কপালকুণ্ডলা তোমরা উপন্যাসটি যদি পড়ে থাকো তোমরা জানো যে অরণ্যে লালিত পালিত একটি মেয়ে, এই মেয়েটি স্বাধীন চেতা এবং সে তার নিজের মতো করে জীবন অতিবাহিত করেছে, কিন্তু নবকুমারের সান্নিধ্য বা নবকুমারের মানে সান্নিধ্যে আসার পর এবং তাকে প্রাণ ভিক্ষে বা মুক্তি দেওয়ার কারণে এভাবেই কিন্তু তাদের মধ্যে এবং মানবপ্রেম বা পরোপকারীর ফলে নবকুমারকে কাপালিকের হাত থেকে বাঁচাতে গিয়ে নবকুমারের সাথে কপালকুণ্ডলা জড়িয়ে যায় এবং তাকে জড়িয়ে যাওয়ার ফলে তাদের দুজনের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ফলে সে কিন্তু বৈবাহিক জীবনে বা সাংসারিক জীবনে যায়। এই বৈবাহিক জীবন বা সাংসারিক জীবন সম্পর্কে সে একেবারে অনভিজ্ঞ, ফলে সে বিবাহ কী, স্বামী কী, প্রেম ভালোবাসা কী, সমাজ সংসার কী, লোকাচার কী, সবগুলো অনভিজ্ঞ এবং সে কিছু জানে না। তো সংসার জীবনে গিয়ে যখন স্বামীর আনুগত্য, সংসারের কিছু কার্যকলাপ এবং সামাজিকতা, লোকাচার মেনটেন্স এই বিষয়গুলো যখন গেলেন তখন সে তার স্বাধীনতাকে হরণ করে ফেললেন, স্বাধীনতা সে থেকে সে অনেক দূরে ছিটকে পড়লেন। তখন কিন্তু কপালকুণ্ডলা আক্ষেপ করে এই কথাটি বলেছেন, যদি জানতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব তবে কদাপি বিবাহ করিতাম না। তারপরে তোমরা দেখো আরেকটি সংলাপ, বনচর ছিলাম আবার বনচর হইব। এখানে কিন্তু সেই কথাটি আসে যে বনচর ছিল আবার বনচর হইব, মানে সে স্বাধীন চেতা ছিল এবং সে আবার স্বাধীনতা পেতে চায়। শিক্ষার্থীরা তারপরে তুমি আমি তোমাদেরকে আরও কিছু সংলাপ দেখাচ্ছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় তোমরা পেয়ে থাকবা, এগুলো ব্যাখ্যা এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে তোমরা পাবা। আমি অবিশ্বাসিনী নহি, দেখো কপালকুণ্ডলা নবকুমারকে নবকুমারের জন্য তার সর্বস্ব ত্যাগ করে নবকুমারের সাথে গেলেন এবং তার সংসার জীবনে জড়িয়ে গেলেন, কিন্তু এবং নবকুমারের ভগিনী শ্যামাসুন্দরীর স্বামী তা থেকে পরিতিক্ত, প্রায় অনেক দিন বা অনেক বছর ধরে তার সাথে নেই, তার স্বামী যেন আবার ফিরে আসে এবং তার আনুগত্য হয়, এই কারণে সে গাছের শিকড় সন্ধানে গভীর রাত্রে অরণ্যের মধ্যে প্রবেশ করলে সেখানে মতিবিবি ছলনার আশ্রয় নিয়ে ব্রাহ্মণ পুরুষ সেজে উপস্থিত হলে নবকুমার এই দৃশ্য দেখার পরে তার মনের মধ্যে তার বিরুদ্ধে একটি অবিশ্বাস জন্ম লাভ করে। এই অবিশ্বাস জন্ম লাভ করার পরে তখন সে তাকে বলে যে তুমি একজন অবিশ্বাসিনী। তার জবাবে তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন যে আমি অবিশ্বাসিনী নহে, এ কথা বলার মধ্যে দিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নবকুমারকে সে দেয়নি। আমরা একটু পরে সে বিষয়ে আরও একটু স্পষ্ট করব। তারপরে আরেকটি ডায়লগ আছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন,
এখানে বিজন বনে তার তীর্থযাত্রীরা ক্ষুধা খাদ্য তৈরির জন্য কাষ্ঠ সংগ্রহের প্রয়োজন ছিল এবং সেই কাষ্ঠ সংগ্রহের জন্য কে যাবে কে যাবে না কেউ যেতে চাচ্ছে না তখন নবকুমারকে কেন্দ্র করে লেখক কর্তৃক এই ডায়লগটি উপস্থাপন করা হয়েছে যে তুমি অধমতাই বলি আর উত্তীর্ণ হইব কেন অর্থাৎ এই উপন্যাসের নায়ক নবকুমার বিজন বনে গিয়ে কাষ্ঠ সংগ্রহের জন্য সম্মত হয় এবং সে নিজে যায় সেক্ষেত্রে কিন্তু এই ডায়লগটি উত্থাপিত হয় তারপরে আইসো আমি অবিশ্বাসী কিনা সচক্ষে দেখিয়ে যাও এখানে নবকুমারকে এটি প্রুফ করার জন্য এই ডায়লগটি করা হয় এই সংলাপটি করা হয় এই সংলাপটি কিন্তু কপালকুণ্ডলা তারপরে তো ভিক্ষুক দৌড়াইলো কেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক বছর পরপর বা দু এক বছর পরপর এই কোশ্চেনটি হয়ে থাকে দেখো মতিবিবি আগ্রার সুলতান যুবরাজের প্রেমে ব্যর্থ হয়ে সে সপ্তগ্রামের দিকে মতিবিবি আগ্রার দিকে যাত্রা করছে নবকুমার সদ্য বিবাহ করে কপালকুণ্ডলাকে সপ্তগ্রামের দিকে যাচ্ছে রাস্তার মধ্যে নবকুমারের সাথে কপালকুণ্ডলাকে মতিবিবি দেখতে পেলেন এবং দেখতে পাওয়ার পর দেখলেন অপূর্ব সুন্দরী একটি মেয়ে তার শরীরের মধ্যে কোনো অলঙ্কারাদি নেই তখন এই মতিবিবি কপালকুণ্ডলাকে অলঙ্কার দিয়ে আবৃত করলেন এই অলঙ্কারগুলোর মধ্যে দুটি অলঙ্কার শরীরের মধ্যে রাখলেন বাকি অলঙ্কারগুলো কৌটার মধ্যে রাখার ব্যবস্থা করলেন উপন্যাসের নায়ক নবকুমার এমন সময় নবকুমার একটু সরে গেলে একজন ভিক্ষুক কপালকুণ্ডলার সামনে দাঁড়ায় এবং তার কাছে ভিক্ষা প্রার্থনা করে তখন কপালকুণ্ডলা তাকে বলে তোমাকে কি দেব তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই ভিক্ষুক কৌশল অবলম্বন করে বলে যা শরীরে সোনা দানা হীরা থাকে তার আবার কিছু দেওয়ার মতো নাই এই কথাটি আসলে বিশ্বাসযোগ্য নহে ফলে তখন সে করলো কি তার শরীর থেকে অলঙ্কারগুলো খুলে দিল এবং তার হাতে থাকা অলঙ্কারের কৌটার বাক্সটি তাকে দিয়ে দিলেন এতগুলো পাওয়ার পর ভিক্ষু ভাবলেন যদি কেউ আসে বা যদি সে বুঝতে পারে তাহলে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে কি না এই ভয়ে ভিক্ষুক এই অলঙ্কারগুলো নিয়ে দৌড়ে পালিয়ে গেল সেক্ষেত্রে কিন্তু এই ডায়লগটি উত্থাপিত হয়েছে যে ভিক্ষুক দৌড়লো কেন এই প্রশ্নটি আসলে কিন্তু তোমাদের এই বিষয়টা তোমাকে উপস্থাপন করতে হবে পুরুষের বাতাসে যোগিনীয় গৃহিণী হয়ে যায় তুই সেই পাথর ছুঁয়েছিস এখানে উপন্যাসিক এই কথাটি লিখেছে এ কারণে যেহেতু কাপালিকের প্রতিপালিত কন্যা কপালকুণ্ডলা আর কাপালিক ছিলেন একজন মানে যোগ সাধক এ কারণে কপালকুণ্ডলাকে বলা হয় যোগিনী কপালকুণ্ডলা যদি যোগিনী হয় সে কারণে কপালকুণ্ডলা নবকুমারের সান্নিধ্যে এসে বা তার স্পর্শ পেয়ে বা তার অর্ধাঙ্গী হওয়ার পর তার ছোট বোন তার বৌদিকে অর্থাৎ কপালকুণ্ডলাকে বলেছে যেহেতু তুমি পুরুষের স্পর্শ পেয়েছ অর্থাৎ তুমি যোগিনী হলো তুমি এখন গৃহিণী সেদিক থেকে কিন্তু ডাইরেক্টলি করা হয়েছে যে পুরুষের বাতাসে যোগিনীও গৃহিণী হয়ে যায় তুই সেই পাথর ছুঁয়েছিস এজন্যে তোমার আশা ছাড়িব না এটি কিন্তু মতিবিবি ডায়লগ সে কিন্তু মনে প্রাণে নবকুমারকে আবার পেতে চায় তাকে পাওয়ার জন্য হেন কোনো কাজ নেই এবং কৌশল অবলম্বন করার নেই সেটা সে করেনি তোমরা উপন্যাসের মধ্যে পেয়ে থাকবে বা আরও বিস্তৃত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারব এখানে দেখো প্রদীপ নিভিয়ে গেল এখানে যখন তাদের বিবাহ হলো বিবাহ হওয়ার পরে যখন তারা মন্দিরে বা দেবালয়ে দেবদেবীর কাছে আশীর্বাদ নিতে গেলেন তখন দেখলো যে প্রদীপটা নিভিয়ে গেল ফলে এখানে তারা একটা কুসংস্কার মনে করলেন না জানি তাদের বিবাহ উত্তর জীবন কোনো অশুভ আসবে কি না সে কারণে কিন্তু এখানে এই ডায়লগটি আবার পত্রটি পড়িয়ে গেল এই দুটি ডায়লগ কিন্তু এই অপ বা কুসংস্কার ইত্যাদি বিষয়গুলোকে বোঝানোর ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে ভয় নহে কাঁদিতে পারিতেছি না তাই ক্রোধে কাঁপিতেছি এখানে দেখো নবকুমার যখন কপালকুণ্ডলাকে অবিশ্বাসিনী বলে কাপালিকের হাতে তুলে দিলেন এবং কাপালিক যখন বললেন যে তুমি তাকে স্নান করিয়ে নিয়ে এসো আমি তাকে বধ করব তখন যাওয়ার পথে সে কিন্তু বারবার বলে তুমি একবার বলো যে তুমি অবিশ্বাসিনী নয় এবং সে নতজানু হয়ে তার কাছে বলে বলার সময় সে কিন্তু এইভাবে অবস্থানে ছিল কাঁপিতেছিল তখন কপালকুণ্ডল নবকুমারকে বলে কাঁদিতেছো কেন তখন সে বলে কাঁদিছি না ভয়ে কাঁপতেছি সে প্রসঙ্গে এই ডায়লগটি আসে তারপরে দেখো তুমি তো কখনো রূপ দেখে উন্মুক্ত হও নাই এখানে একটি রূপের বর্ণনা আসছে এবং রূপ দেখে কপালকুণ্ডলার রূপ দেখে নবকুমারের যে মোহিত হওয়ার বিষয়টি এখানে স্পষ্ট হয়েছে এই সে ডায়লগ যেটি নিয়ে আমি একটু আগে কথা বললাম
পথিক তুমি পথ হারিয়েছো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক ডায়লগ এবং কপালকুণ্ডল উপন্যাসের মধ্যে একটি শ্রেষ্ঠ ডায়লগ এখানে মধ্য দিয়ে একটি পুলক একটি শিহরণ স্পর্শ করে যায় এবং রোমান্টিক উপন্যাস হিসেবে জন্য এই ডায়লগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এছাড়া ইতিহাস বাস্তবতা অবাস্তবতার সংমিশ্রণগুলো তো রয়েছেই কথা যাইতেছো যাইও না ফিরিয়ে যাও পলায়ন করো কাপালিক যখন নবকুমারকে দেবী কালিকার তুষ্ট অর্জনের জন্য তাকে পূজা তাকে নরহত্যার জন্য নরবলি দেওয়ার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন তার দিকে তখন কপালকুণ্ডল নবকুমারকে ইশারায় মুখে হাত দিয়ে ইশারায় বলেছিল যে কোথায় যাচ্ছ পালিয়ে যাও কারণ ওখানে গেলে তোমাকে সে বধ করবে সেখান থেকে কিন্তু এই ডায়লগটি আসছিল এখানে তোমরা দেখো আমার প্রাণ দাও স্বামী ত্যাগ করো মতিবিবি কিন্তু কপালকুণ্ডলকে উদ্দেশ্য করে এই ডায়লগটি করো যে আমার প্রাণ দাও আমার প্রাণ বলতে এখানে নবকুমারকে বুঝিয়েছে স্বামী ত্যাগ করো বলতে তুমি তোমার স্বামী অর্থাৎ নবকুমারকে আমার কাছে ফিরিয়ে দাও শিক্ষার্থীরা এই সংলাপগুলোর মধ্য দিয়ে আসলে কি কপালকুণ্ডল উপন্যাসের যে কাহিনী এবং কাহিনীর যে প্লট এবং চরিত্রগুলোর মোটামুটি তোমরা একটি ধারণা পেয়েছো আশা রাখি পরবর্তী কপালকুণ্ডল উপন্যাসের ক্লাস আসলে তোমরা আরও উপকৃত হবে একবারে দেখো ভাষা ও শব্দ ব্যবহারের ক্ষেত্রে ভাষা ও শব্দ ব্যবহারে লেখক চরম উৎকর্ষতা পরিচয় দিয়েছেন এ গ্রন্থের ভাষা বঙ্গদর্শন যুগে রচনার মতো সাবলীল নয় বটে কিন্তু গদ্য সাহিত্যের উন্মেষ যুগে বঙ্কিমচন্দ্র এ উপন্যাসকে তোরে শালীনতা এবং গদ্য কবিতার ধর্মিতার বিশিষ্ট মাধুর্যকে চমৎকারভাবে বিদ্রিত করেছে এ গ্রন্থে তাই সংস্কৃতবহুল শব্দের প্রয়োগও কিছু বাড়াবাড়ি লক্ষ্য করা যায় কিছু আরবিভাষী শব্দের প্রয়োগ করেছেন ঔপন্যাসিক এই উপন্যাসে এছাড়াও তোমরা দেখবে নেচার যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে এই নেচারের ভরপুর এবং সর্বোৎকৃষ্ট একটি উপন্যাস হচ্ছে আমাদের কপালকুণ্ডলা দেখো কপালকুণ্ডলা ভারতীয় কথা সাহিত্যের একটি অদ্বিতীয় প্রকৃতি প্রধান উপন্যাস যে কাব্য উৎকর্ষের জন্য কপালকুণ্ডলা এত সমাদর তার মূলে রয়েছে বিশেষত চিহ্নিত একটি মুক্ত উদার নিসর্গ পরিবেশ তার উপর গ্রন্থটি সর্বাংশে জড়িয়ে নৈশ প্রকৃতির আধিপত্যপূর্ণ সংস্থান ও সমাবেশ ঘটিয়েছে শিক্ষার্থীরা এই উপাদানগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে যদি কপালকুণ্ডল উপন্যাসের মধ্যে এরকম প্রশ্ন আসে যে কপালকুণ্ডল উপন্যাসের শিল্প সাফল্য আলোচনা করো তাহলে কিন্তু তোমাদের ভাষা নিয়ে কথা বলতে হবে শব্দের ব্যবহার নিয়ে কথা বলতে হবে তোমাদের নেচার নিয়ে কথা বলতে হবে এগুলো কিন্তু একটি সফল বা শিল্পমণ্ডিত উপন্যাসের ক্ষেত্রে খুব প্রয়োজন এই উপাদানগুলো তোমাদের কাজে লাগবে প্রিয় শিক্ষার্থীরা আশা রাখি তোমরা আমার এই ক্লাসটি প্রাণবন্তভাবে উপভোগ করেছ এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি ঘরে থাক সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন আমার বাংলাদেশ সুস্থ থাক সকলের কাছে সকলের জন্য দোয়া প্রার্থনা করে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ